7.8 পয়েন্টের ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্ক। প্রায় 40,000 মানুষ মৃত্যুবরণ করেন এই ভূমিকম্পের কারণে এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ। যখন কোনো দেশ, জাতি বা মানুষগুলো এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ নিজের সকল ধর্ম জাতপাতকে ভুলে সাহায্যের জন্য এগিয়ে আসে, তখনই আমাদের মনে পড়ে যে দুনিয়াতে মানবতা এখনও বেঁচে আছে। মানবতারই আরেকটি পরিচয় মিলল তুরস্কে। বর্তমানে স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ কাকরহান। উনি হচ্ছেন তুরস্কের 74 বছর বয়সী একজন মুসলিম নাগরিক। আর 5টা মুসলিম মানুষের মতন ওনারও স্বপ্ন ছিল যে উনি একদিন হজ করতে যাবেন, যার ফলে কিন্তু দীর্ঘ বছর অল্প অল্প করে টাকা জমাতে থাকেন হজ করার জন্য এবং অবশেষে উনি হজ করার মতন অর্থ জমিয়ে ফেলেন। এবং আর মাত্র 10 দিন পরেই কিন্তু ওনার সৌদি আরবে ওমরা করতে যাওয়ার কথা ছিল। কিন্তু 6 ফেব্রুয়ারি চলে আসে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, যার ফলে তুরস্কের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেন, ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ মানুষের। নিজের দেশের মানুষকে এভাবে ক্ষতিতে রেখে, এভাবে বিপদে রেখে হজ করতে যাওয়া ওনার জন্য যেন অনেকটা মুশকিলই ছিল, তাই উনি নিজের হজ করার সিদ্ধান্তকে বাদ দেন। এবং যখন ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য তহবিল গঠনের জন্য আহ্বান করা হয়, তখন উনি রেড ক্রস তাঁবুতে গিয়ে নিজের হজের সকল অর্থ দান করে দেন। আপনি ভালোভাবে খেয়াল করবেন ওনার বয়স কিন্তু হচ্ছে 74 বছর। একটা মানুষ কিন্তু এই দুনিয়াতে বাঁচে কত বছর, বিশেষ করে বর্তমান যুগে। এরকম একটা যুগে কিন্তু 74 বছর বয়সে এসে বিশ্বের প্রায় সকল মুসলিম এটা ভাবে যে এবার যদি আমি হজ করতে না পারি তাহলে হয়তো পরের বছর আর হজ করার মৌকা নাও পেতে পারি। এবং ওনার কাছে কিন্তু হজ করার অর্থ ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তবুও উনি হজ করতে যাননি, কারণ ওনার কাছে হজ করার থেকে নিজের দেশের মানুষকে সাহায্য করাটা বেশি বড় মনে হয়েছে। ওনার এই মানবতার ভিডিওটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোদমে ভাইরাল। এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে এই ভূমিকম্পে কিন্তু শুধুমাত্র তুরস্কের মানুষই না, তুরস্কের আরেকটা পার্শ্ববর্তী দেশ সিরিয়াতেও হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখনও অনেক মানুষ নিখোঁজ এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণও করেছেন। কিন্তু বিশ্ববাসীর নজর যান এক প্রকার তুরস্কের দিকেই। তুরস্কের পাশেও যে সিরিয়া নামের একটি দেশ আছে, যে দেশে লাখ লাখ মানুষ বসবাস করেন এবং হাজার হাজার মানুষ আকুতি বিনতি করছে বেঁচে থাকার জন্য, সেখানে যান কারোর দিকে, সেখানে যান কারোর কোনো নজরই নেই। বিশ্বের সকল মানুষের নজর শুধুমাত্র তুরস্কে সাহায্য করার জন্য। এইমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও দেখলাম যেখানে সিরিয়াতে একটা মেয়ে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে এটা বলছে যে সেখানে জীবিকা নির্বাহ করার জন্য যে সাধারণ জিনিসগুলো দরকার, বেসিক জিনিসগুলো দরকার, সেই বেসিক জিনিসগুলো নেই। সেখানে নেই কোনো গ্যাস, খাবারের জন্য নেই তেল। তুরস্কের এই ভূমিকম্প কিন্তু আঘাত এনেছে সিরিয়াতেও, সেখানেও কিন্তু বিল্ডিং ভেঙে পড়েছে, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষ এখন হয়তো বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে আছে। কিন্তু বিশ্বের কোনো মানুষ সিরিয়াতে কিন্তু সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না, বা সিরিয়াকে এক প্রকার ইগনোরই করছে। মানে বিশ্বে যে সিরিয়া নামের একটা দেশ আছে কেউ হয়তো এটা জানি না। এমনকি আমিও যখন কাগজের পেপার দেখছি তখনও কিন্তু সেখানে সিরিয়ার ব্যাপারে কোনো তথ্য পাচ্ছি না, শুধুমাত্র তুরস্কের কথাই বলা হচ্ছে। হ্যাঁ, তুরস্কের সাহায্য করা দরকার এবং বিশ্ববাসী তা করছে, কিন্তু সিরিয়ারও সাহায্যের দরকার। আমার এখন মনে হয় যে আমাদের সকলকে মনোযোগটা তুরস্ক থেকে একটু সরিয়ে সিরিয়ার দিকে দেওয়া উচিত, কারণ সেখানকার মানুষ কিন্তু তুরস্ক থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে কেউ সাহায্য পাঠাচ্ছে না। তো এই খবর ব্যাপারে আপনাদের মতো ব্যাপারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।